পাঁচ বছরের বৈবাহিক সম্পর্ক, তারপরও সন্তান না হওয়ায় গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, আটক গৃহবধূর স্বামী ও শাশুড়ি। সোমবার ঘটনাটি ঘটেছে হাওড়ার দাসনগর থানার বালটিকুড়ির খালধার পাড়ায়। গৃহবধূ কল্পনা পল্লের অভিযোগ, সন্তান না হওয়ায় তাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করতেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। তার আরও অভিযোগ, এদিন সকালে তাকে মারধর করে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা হয়। কোনো রকমে পালিয়ে নিজেই দাসপুর থানায় ছুটে যান বলে দাবি গৃহবধূর। সবাই মিলে মারধর করেছে, বাচ্চা হচ্ছে না তাই, আমাকে মেরে দেবে, ওরা কেরোসিন তেল ঢেলে দিচ্ছে, মেরে দেবে, আবার ছেলেকে বিয়ে দিবে। যদিও গৃহবধূর সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তার স্বামী। মারধর আমি করি না, নিজে যদি নিজের দোষ পারে আমি তো সেটা বলবো না। গৃহবধূর অভিযোগের ভিত্তিতে তার স্বামী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। সুরিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া।